হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L3118। এই প্রিন্টারটি প্রবলেম, নো পাওয়ার। তো আমরা একটু চেক করি যে প্রিন্টারটি কী প্রবলেম আছে। আমরা প্রথমে প্রিন্টারটির কেবল বুঝলাম, অন করতে চলছি কিন্তু অন হচ্ছে না। এখন আমরা প্রথমে দেখবো এর পাওয়ার সাপ্লাইটা একটু চেঞ্জ করে, কারণ প্রিন্টারে অনেক সময় পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়। তো আমরা পাওয়ার সাপ্লাইটা একটু চেক করে দেখি। হ্যালো ভিউয়ার্স, আমরা একটু পাওয়ার সাপ্লাইটা খুলি। বন্ধুরা, আমরা পাওয়ার সাপ্লাইটি খুললাম। খুলে আমরা নতুন একটা পাওয়ার সাপ্লাই ইন করতেছি। দেখুন, এই পাওয়ার সাপ্লাইটি নতুন। আমরা এখন এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করব যে পাওয়ার সাপ্লাইটি নষ্ট কিনা। তো আমরা এখন পাওয়ারটা যদি দেখি, আমরা আগে পর ফিটিং করি। তো বন্ধুরা, প্রিন্টারে পাওয়ার সাপ্লাইয়ের কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের অন্য কাজ করতে হবে এখন। তার মানে পাওয়ার সাপ্লাই ঠিক আছে। তাহলে আমরা পুরাতন পাওয়ার সাপ্লাইটি লাগাইয়ে আমরা অন্য ছাইট একটু দেখি। পাওয়ার সাপ্লাইটি লাগাই দিচ্ছি, কারণ পাওয়ার সাপ্লাইটির সমস্যা না। তো বন্ধুরা, চলুন আমরা একটু দেখি হেডের সাইডে কোনো প্রবলেম আছে কি না, কারণ অনেক সময় হেড শর্টের কারণে প্রিন্টারটির প্রবলেম হয়। আমরা এখন হেড কেবলটি খুলবো। হেড কেবলটি খুলে দেখবো যে আসলে প্রিন্টারটির হেডের কোনো প্রবলেম আছে কি না। চলুন আমরা একটু হেডটা খুলি। তো বন্ধুরা, দেখুন প্রিন্টারটির হেড অনেক ভালো আছে। তো বন্ধুরা, চলুন আমরা দেখি প্রিন্টারটির হেড শর্ট আছে কি না। হেড শর্ট আছে কি না সেটা দেখার জন্য আমরা কেবল বন্ধুরা হেড শর্ট
যার কারণে প্রিন্টারটি মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, প্রিন্টারটির কোনো পাওয়ার সেন্স নাই, যার কারণে প্রিন্টারটি আসলে কি প্রবলেম বলতে পারতেছি না। তো সম্ভবত হেডের প্রবলেম, যার কারণে আপনার প্রিন্টারটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এটাকে ঠিক করার জন্য কাস্টমারকে অনুমতি নিতে হবে যে হেড আর মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে 9000 টাকা পড়বে, আমাদের এখানে অ্যাভেলেবল পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটি সেটিং করে ফিট করে রেখে দিই, কারণ প্রিন্টারটির অনেকগুলো প্রবলেম। মাদারবোর্ড হেড, মাদারবোর্ডের দাম 4500 টাকা পড়বে, আর হেডের দাম পড়বে আপনার 7000 টাকা, যার কারণে প্রিন্টারটির এখন অসম্ভব তো বন্ধুরা, আজকে ছিল আমাদের এই ভিডিওটি, কারণ অনেকে কাস্টমাররা বলে যে ভাই প্রিন্টারে পাওয়ারসেলও নষ্ট হয়ে গেছে, পাওয়ারসেলটি চেঞ্জ করে দেন। আসলে প্রিন্টারে পাওয়ারসেলও নষ্ট হয়েছে কি মাদারবোর্ড নষ্ট হয়েছে তাদের কোনো ধারণা নেই, যার কারণে আমরা আজকে এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। নো পাওয়ার। তো এই ছিল আমাদের ভিডিও।
আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো আল্লাহ হাফেজ।